সুপ্রভাত বন্ধুরা, শুভ বাসন্তী পঞ্চমী। তো আজ হচ্ছে সরস্বতী পূজা, আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ একদম কুয়াশাতে ভর্তি, মেঘলা করে আছে, মনটা যেন একদম চুপসে গেছে, বুঝলে? বৃষ্টি আরে হলে এই পুজোর দিনে ভালো লাগে না। আর আমার ভাই এইদিকে মারমার ঘুমাচ্ছে, ও তো ওঠার নামই নেই। ঠাকুর তো বলেছে 9:30টার সময় আরে আসবে, কিন্তু এই যে আমাদের গুণধর ভাই, ও কিন্তু ঘুমাচ্ছে, ওর কিন্তু কোনো ভ্রূক্ষেপ নেই। আর তোমরা ভেবো না, ওকে দেখিয়ে আমি ভিডিওটা করেছি, ও যদি দেখতো না, ব্যাস কেল্লা ফতে হয়ে যেত একদম। কিন্তু আর এই যে তার মধ্যেই দেখো, কিন্তু সূর্যি মামা উঁকি দিয়েছে, যাক শান্তির নিঃশ্বাস ফেলা গেল, চলো স্নানটা করে আসি। তো এই স্নান করে দেখতেই পাচ্ছো আমি একদম রোজ ওয়াটার নিয়ে চলে এসেছি, এবার আমি রেডি হবো গা, চলো রেডি হয়ে দেখা করা যাক। এই যে বাবা মাছ এনেছে সিজানোর জন্য, আমাদের বড় বড় দুটো মাছ আর একটা ছোট মাছ আছে, আর ভাইয়ের বন্ধু আর ভাই এখানে রেডি হয়ে গেছে, ওরা পুষ্পাঞ্জলি দেবে বলে। তারপর আমিও রেডি হয়ে চলে এসেছি, আমি এই শাড়িটা পরেছি, মেশো থেকে নিয়েছিলাম, আর জুয়েলারিগুলো হাতের কানে সবই আমারই বানানো, আর মালাটাও তোমাদেরকে দেখিয়েছি টিউটোরিয়ালগুলোতে, আমি তো জানাবে কেমন লাগছে আর আমার লুকটা কেমন হয়েছে সেটাও জানাতে কিন্তু ভুলো না। হ্যালো, এবার তাহলে আমাদের ঠাকুর ঘরে যাওয়া যাক। এবার কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি তোমার 9:30 থেকে ঠাকুর আসবে বলেছিল, কিন্তু 10:30 হয়ে গেছে, আসলে অনেক চাপ থাকে, তো তো সেই জন্যই আর কি। এই যে আসছে ঠাকুরমশাই, চলেই এসছে, বললো যে আমাদের পাড়াতেই পুজো করছে। তো আমাদের গোপুটাকেও আজকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে, আর এখানে ভাইয়ের গিটারটা, আর ভাই তো প্রচুর বই দিয়েছে, ও তো আরও বেশি বই দেবে বলছিল। তারপরে বললাম, দাঁড়া রে, মা সরস্বতী তো মামার বাড়ি এসেছে, একটু মজা করতে দে তাকেও, না হলে তো একদম ভালো লাগবে না তার। মানে সাহায় নম নম ওম নম এতে গন্ধ বুঝে নম হিং সরস্বতী পাদ বাগদ গোদাভ নম সরস্বতী মহাভাগে বিদ্যালোচন কমলা দেবী বিদ্যার বিশালাকে বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চর চর সারে কুচি যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে ওয়িং সরস্বতী পাদ বাগদ গোদাভ নম ওয়িং সরস্বতী পাদ বাগদ গোদাভ নম ওয়িং সরস্বতী পাদ বাগদ গোদাভ নম সাগুরবান সব। পর পুজো হয়ে গেছে, এবার প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি আমি, এবার বাড়াতে বাড়াতে সব ঠাকুরগুলো দেখে বেড়াবো স্কুলে স্কুলে, আর আমি যা দৌড়ে ধরে চলছে, এই যে দেখো একদম লাফ মেরে মেরে চলছি শাড়িটাকে বলতে গেলে রীতিমতো। আর এখানে ফুলগুলো কি সুন্দর পড়ে আছে, মনে হচ্ছে যেন আমি হাঁটবো এখান দিয়ে, সেই জন্য ফুলগুলো পড়ে আছে। তো আমি চলে এসেছি কলেজে, এই যে আমাদের কলেজটা কিন্তু খুব সুন্দরভাবে সাজায়, দেখলে কিন্তু মন ভরে যাবে তোমাদের। আর গোটাটাই ক্রেডিট কিন্তু আমাদের ইউনিয়নের দাদা আর প্রিন্সিপালের, কারণ খুব সুন্দরভাবে সাজায় প্রতিবারে, একমাত্র আমাদের কলেজে এত ধুমধাম করে হয়। সরস্বতী পুজোটা আশেপাশে আর কোথাওই হয় না এরকম, সবাই জানে যে আমাদের রাজবাড়ির এখানে পুজো শ্রেষ্ঠ, আর এখানে একটা মেলা হয়। তো আমরা মেলাটা যাইনি, দেখবো মাকুড়ি সপ্তমীর দিন যদি যাওয়া হয়, তো চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখায় কি সুন্দর লাগছে দেখো। ঘুরি করে ঠিক ছিল, কিন্তু আবার এই যে মেঘলা 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 করছে, বৃষ্টিটা হওয়া কি বেশি ইম্পর্টেন্ট বলো? বৃষ্টি মানে দিনটায় মাটি করে দেবে। আবার যতই হোক সন্ধ্যেবেলায় তো আমি তো বেরোবো না, কারণ আমি বেরোই না আর কি, কিন্তু অনেকেই তো যারা বেরোবে তাদের তখন প্রবলেম হবে। আর তারপর প্যান্ডেলের আরে কত ক্ষতি হবে বলো, কত কষ্ট করে করেছে, তো সেগুলোও তো প্রবলেম হবে আর কিছুই না। তো চলো বাড়ি যাই, শাড়িটা ছাড়বো, তখন থেকে পরে আসি, তোমাদের সাথে আমার ছবিগুলো শেয়ার করব। সব জায়গায় ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল, তারপর অনেক লোক টোক ছিল, একটু কোয়ার্ড লাগছিলো এই জন্য। তো তোমাদেরকে আমি ভিডিওটাতে ছবিগুলো অ্যাড করে দেবো, ওগুলো তো দেখতে পাবে। আর তাছাড়া তোমাদের সাথে আমাদের বাড়িতে কী কী আজ রান্না হচ্ছে না হচ্ছে ওগুলোও দেখাবো। মানে আমাদের বাড়িতে তো সিজানো হয়, আর সিজানোতে অনেক কিছু রান্না হয় বুঝলে, মানে মাছ আছে, তোমাদেরকে তো দেখালাম মাছ এসছে, বড় বড়
গ্রামে যখন থাকতো ধরো আরও বেশি মাছ নিত, কারণ আরও বেশি লোক আর কি সেই জন্য। তো এখন আপাতত এই মানে আপাতত বলতে কি মানে আমরা এই কজন লোক, তাছাড়া এত মাছ নেই, মানে নিতে মাছের মাথা খেতে হয় এই ব্যাপারটা আছে ওই জন্য আর কি। তো চলো আমি ঘর বলতে বলতেই চলে এসেছি, এবার দরজাটা খুলি ঢুকি, দেন সারি সারি মেকআপটা তুলি, দিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তোমাদের সাথে লাঞ্চে আমি দেখাবো আমাদের লাঞ্চে কী কী বানিয়েছে, এখন যেগুলো বানাই তার থেকেও বেশি আরও রাতে বানানো হবে, ওইগুলো খাবো আর কি। ঠিক আছে, তো চল। এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, এরপর আমরা খাবার, এখানে আরও মাছগুলো পরে ভাজা হবে, একসাথে এতগুলো মাছ ভাজতে পারবে না, প্রথমে এক দফা খাবো, তারপর আবার বাকিটা করা হবে। রাত পর্যন্ত মা রান্না করতেই থাকে, ওইখানে বাবাও মাছ ভাজছে আর মা চাটনিটা করছে, আর এখানে পোস্ত রয়েছে, আর এখানে শাকে বেগুন বরবটি দিয়ে বানিয়েছে, আর ডাল আছে সাথে, আর মায়ের চাটনিটা করা হয়ে গেছে অলমোস্ট, আমাদেরকে এবার খেতে দিয়ে দেবে। তো চলো খেয়ে নিই, আর আমি মুখটা ফ্রেশ করে ধুয়ে নিলাম তাকোতে, না ছাড়া অনেকক্ষণ মেকআপ নিয়ে থাকলে স্কিনেরই কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, সাময়িকভাবে দেখতে সুন্দর লাগলো কিন্তু স্কিনটা আমার পচে গেল, ওরকম কিন্তু আমার দরকার। সকাল হয়েছে মানে হয়ে গিয়েছে, আর আমি আর কাল রাতে কোনো ভিডিও করতে পারিনি বা খাওয়ারও আর ভিডিও করতে পারিনি, কারণ ভালো লাগছিলো না আর অনেক টায়ার্ডও লাগছিলো, ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য। তো আজকে বাকি ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করবো, তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে কালকে, কারণ আমাদের বাসি খাওয়ার প্রচলন আছে সিজানো, যেটা ঘটিদের গোটা সেদ্ধ বলে। তো তোমাদেরকে দেখাবো এইটাই যখন মা ষষ্ঠীকে খাবার দেবে। তো চলো ভিডিওটা তোমাদের সাথে এখন কন্টিনিউ করছি, একটা লাইক করে দেবে ভিডিওটা আজকের ভালো লাগলে, আর সাথে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখানো যাক আজকে কী কী হতে চলেছে। তো স্নান টান করে মা ঠাকুরদের পুজো করে এবার আমাদের মা ষষ্ঠীকে খাবার নিবেদন করবে। তো এখানে ভিজে ভাত আছে, ভাজা মাছ, টকের মাছ, ওখানে বাঁধাকপির তরকারি, আর ওই যে সিজানো রয়েছে বাটিতে চাটনি, আর ওই শাকে বেগুন বরবটি দিয়ে, আর অনেক রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, আর পোস্তর বড়া ভাজা। আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো ঘটিদের গোটা সেদ্ধ, এটাকেই বলে সিজানোর মধ্যে পিঠে শিম, অনেক রকম শাক, তারপর কী বলে রসুন, এসব সবই দেওয়া থাকে, একটা গোটা বেগুন। আগেকার দিনে তো সবাই যতজন মেম্বার ছিল ততগুলো গোটা গোটা বেগুন রসুন এসব দেওয়া হতো, সবাই খেত, কিন্তু আমাদের মা ষষ্ঠীকে বাড়ানোর জন্যই একটা দেয়, আর আমাদের বাকিগুলো কেটে কেটে দেয়, কারণ অতটা বেগুন কেউ খেতে পারবে না, নষ্ট হবে শুধু শুধু সেই জন্য। আর এই যে আমাদের এখানে ঠাকুর ঘরটার কাছেই মানে দুয়ারটাতে আর কি রাখেন, এরপরে নিবেদন করে, তারপর আমরা খাওয়া দাওয়া করে সে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় সাজুকুজু করে নিয়েছিলাম, কারণ আমাদের বেরোনো ছিল, আর আমি কিন্তু সেদিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সরস্বতী পুজোর দিন। তারপর নেক্সট ডে আমি এটা কন্টিনিউ করছি তোমাদের সাথে, তোমাদেরকে বললামই আগে, তারপর দেখো আমি চলে এসেছি আমাদের গ্রামে। এটা হচ্ছে আমাদের স্কুল পাড়া, বুঝলে, আমাদের গ্রামের এই স্কুলটাতে আমি পড়েছি, আমার মানে অনেক স্মৃতি আছে এই স্কুলটার সাথে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে রাস্তা, আর সবই আমার চেনা, একদম স্মৃতিতে ভর্তি, মানে ছোটোবেলার তো একটা আলাদাই রকম। স্কুল পাড়ার ঠাকুরা ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এরপর আমরা চলে আসি আমাদের পাড়ায় মা মহামায়ার মন্দির, তোমরা জানোই, তোমরা আগেই অনেকবার দেখেছো। তো এখানে প্রথমে আমরা প্রণাম করব, কারণ এটা আমাদের কুলদেবী, আমাদেরকে সবসময় রক্ষা করেন, আমরা অনেক নিষ্ঠার সাথে পুজো করে থাকি। অবশ্য আমাদের ঠাকুরটা দেখানোর পালা, এবার প্যান্ডেলটা দেখো প্রথমে আমাদের পাড়ার। তো আগে জানো ছোটোতে আমরা ফাইট করতাম যে না আমাদের পাড়ার ঠাকুর বেশি ভালো, ওরা বলতো না আমাদের পাড়ার ঠাকুর বেশি ভালো, একটা মানে যুদ্ধ টাইপের ছিল আর কি। যে এই বলো কি দুবরাজপুর বলো বা যেখানেই বলো, অন্য কথা আমার মনে হয় আমাদের গ্রামের ঠাকুর মানে সরস্বতী পুজোটা না একটু আমাদের ধুমধাম করে হয়, যে কোনো পুজোই আমাদের গ্রামে বেশ ভালো ধুমধাম করে হয়।
সরস্বতী পুজোতে বিশেষ করে, কারণ আমাদের মানে ওই ঠাকুরগুলো অনেক দামি দামি, অনেক সুন্দর হয়, দেখতেই পেলে কত সুন্দর ঠাকুরটা, তাই না বলো? মানে বেচারির হাঁসটা যেন একটু গলাটা ভেঙে গেছে, অনেক দূর থেকে আনে তো, জিয়াগঞ্জ, তারপর মুর্শিদাবাদ, অনেক বহরমপুর, অনেক বাইরে বাইরে ঠাকুর আছে, মানে লোকালের কোনো ঠাকুর হয় না কুমারটুলি আর এসব জায়গায়। আর এটাই হচ্ছে আমাদের গ্রামের সরস্বতী, মেন সরস্বতী, যেটা এখানে মানে পুজোটা হয়। আর তাছাড়া আমরা যখন গ্রামে আগে থাকতাম না, আমাদের বাড়িতে আমরা ঠাকুর অত করতাম না, আমরা কিন্তু আমাদের মায়ের মন্দিরেই পুষ্পাঞ্জলি দিতাম, আমাদের মায়ের মন্দিরেই সব কিছু আছে, এটাই আমরা মানি, ওখানেই আমাদের সেই জন্য সব কিছু পুজোটা হয়। আর এখানে আমার একটা মেলা হয়, আমার বাড়ি আর মেলা একদম দূরে, বুঝলে তো, মানে আমার বাড়ি দূরেই মেলা বলতে পারো। এমনকি এখানে আমরা ছোটোতে অপেক্ষা করে থাকতাম সরস্বতী পুজোর দিনটা, মারা বলতো না আজ কিছু খাবি না, পরের দিন তোদেরকে যা কিছু কিনে দেবো আর খাওয়াবো। তো আমরা যেন মেলাটা ঘুরে ঘুরে দেখতাম যে কি কিনবো না কিনবো নিয়ে সিলেক্ট করে রাখতাম, আর তার পরের দিন মারা সেটা কিনে দিত। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হলো চাষাপাড়ার একটা ঠাকুর, আর একটা আছে ধর্মরাজ মন্দিরের ওইদিকে। আমি আর যাইনি, কারণ ভালো লাগছিল না আর যেতে, রাস্তাটা অন্ধকার ছিল, ওই জন্য তোমাদেরকে মেলাটা দেখিয়ে দিই। দেখ ছোট করে বসে, গ্রামের তো ধরো অতটাও জায়গা নেই, কিন্তু বেশ ভালো এখন বসছে, তাও খাবারের দোকান অনেকগুলো বসেছে। আর এখানে বসেছিল মোমো, আর আমরা প্রথমে মোমো নিয়ে নিই, আর তারপর নিয়েছিলাম মোগলাই। তো আগে মোমোটা টেস্ট করি, বেশ ভালোই লাগলো মোমোটা খেতে, চিকেন মোমো ছিল, আমার তো বেশ ভালোই লাগছিলো। তারপর চলে এসেছিল মোগলাইটা, মোগলাইয়ের স্টাফিংটা একটু কম ছিল, মানে খেলে তোমার কোনো অম্বল বা শরীর খারাপ করবে না, এতটাই লাইট ছিল, তো আমার বেশ ভালোই লেগেছে। আর তারপর বাড়ি ফেরার সময় টোটো অটোতে করে আমি একটা স্লাইস কিনে নিয়েছিলাম, আর খেতে খেতে বাড়ি ফিরলাম। আর তোমাদের সাথে আমি ভিডিওটা আমার সব ঠাকুরের ছবি এগুলো আর অ্যাড করে দিয়েছি বাড়িতেও পুজো ঠাকুরটা। আরে তো আজকের মতো এখানে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো টাটা, বাই, সি ইউ সুন।